শান্তনু ঠাকুরকে স্বাগত। তারপর আজকেই প্রেস স্টেটমেন্ট দিয়েছেন মমতা বালা, তিনি বলেছেন আমিও বলছি স্বাগত, শান্তনুর সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আপনার কি মনে হচ্ছে কোথাও সিএর প্রশ্নেই তৃণমূল কংগ্রেস একটা কৌশলী রাজনীতি করছে? হতেই পারে, সিএ আমরা বলেছি করব, আইন পাস করেছি, আজ পর্যন্ত কারো বলার হিম্মত হয়নি, আর সিএ ইমপ্লিমেন্ট আমরাই করব। সময়ের হেরফের, মাঝখানে করোনা এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের একটা মাস প্রোগ্রামকে চালু করা সরকারের পক্ষে অসুবিধা আছে। তো যখন যখন স্বাভাবিক পরিস্থিতি, কারণ কি কোটি কোটি লোক এর সঙ্গে যুক্ত, যাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি সেটা দেবো। আর স্বাভাবিক যেহেতু শান্তনু ঠাকুর একটা সমাজের প্রতিনিধি, সেই সমাজের প্রচুর লোক আছেন, তারা এর দ্বারা উপকৃত হবেন, তারা বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টি এটা করবে, তো তারা স্বাভাবিক আগ্রহ করছেন, জিজ্ঞেস করছেন কবে হবে, তিনি নেতা। আর জ্যোতিপ্রিয় মল্লিক যদি আহ্বান করেন, শান্তনু ঠাকুর সংঘাধিপতি, উনি সব জায়গায় যেতে পারেন, আর আশীর্বাদ নিয়ে যদি পাপস্করণ করতে চান ডাকুন ওনাকে, আমার আপত্তি নেই। ধন্যবাদ। ঘরে ঘরে পাবলিকের সামনে যাওয়ার সাহস নেই, কে সভা করতে যাবে, কে ভাষণ দিতে যাবে, বক্তা নাই বলে সভা হচ্ছে না, কারণ বক্তারা গেলেই কাঠমান্ডি চাইবে লোকে, কলার ধরবে, কোনো নেতা বেরোচ্ছে না। সিন্ডিকেট আর কাঠমান্ডি যা লুট হয়েছে, তারপরে নূতন এই যে ফান্ডা এসছে, প্রাইমারি টিচারদের যে চাকরি ক্যান্সেল হয়ে গেল, কত হাজার লোকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা নেওয়া হয়েছে, লোক তো সব ফেরত চাইছে, সে টাকা ফেরত কে দেবে? কেউ বেরোবে না, কোনো সভা হবে না, খালি মিডিয়া গরম করা হচ্ছে। যতগুলো প্রজেক্ট হয়েছে বাংলার গর্ব মমতা থেকে, আপনি হিসাব করে চান না যে কত লোক এসছে, কত জায়গায় সভা হচ্ছে, কিচ্ছু না। এই সভার জন্য নাম ঠিক করে দিচ্ছে আইপ্যাক, কে ভাষণ দেবে, কোথায় যাবে, সবাই বলছে আমরা কেন যাবো, আর এটা মানছে না বলে লোকে পার্টি ছেড়ে চলে আসছে। এই সব করে আর সাধারণ মানুষ তো খুঁজছে টিএমসির নেতাদের, আসুক আমরা হিসাবটা বুঝে নিই, কেউ যাবে না। যে মুকুল রায় নাকি 205 জন প্রার্থীকে, 1-1 জন প্রার্থীকে 25 লক্ষ টাকা করে দিয়েছে এবং ইমিডিয়েট মুকুল রায়কে গ্রেফতার করা উচিত। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু টাকাটা কোথা থেকে এলো, কার অনুমতি দিয়ে দিয়েছে তা তদন্ত হওয়ার দরকার আছে। ওনার চিঠি যদি বিশ্বাস করতে হয় তাহলে কি নাম সারদার মালিক সুদীপ্ত সেনের চিঠিটাও বিশ্বাস করতে হবে, যার যার নাম দিয়েছেন। চিঠি দিয়ে যদি রাজনীতি হয় তো ওই চিঠিটা ফার্স্ট এসছে, ওটা অ্যাকশন আগে হোক, তারপর ঘোষ মশাই একটা ভেবে দেখা যাবে। না না, আমরা কাউকে ফাঁসি টাসি দিতে চাই না, ও তো আইন দেবে, আমরা চাই ওনারা দেখুন পশ্চিমবাংলার কী দুর্গতি করেছেন, মানুষ তাদের কী দুর্গতি করে, আর এটাও দেখবেন বিজেপি ক্ষমতায় এলে বাংলার কীভাবে উন্নয়ন করে। যিনি বিধায়ক তিনি রামনগরের, আর যাওয়ার কথা নন্দীগ্রাম, আমাদের তো সাংগঠনিক দুটো জেলা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর উনি এসে এখানে লোক জমা করে দেবেন, নিজের এলাকায় 4টি লোক নেই, আমি এখানে সভা করে এলাম, সেই জন্য ভয় পেয়েছেন দিদিমণি, আর যাওয়ার ইচ্ছা নেই বোধহয়, কারণ নন্দীগ্রামের ইতিহাস শেষ হয়ে গেছে, নন্দীগ্রাম ভাঙিয়ে বেশি দিন খাওয়া যাবে না। আমাদের কিছু যায় আসে না, দিল্লি সরকার দিল্লিতে চলছে, বাংলার সরকার নিয়ে আমরা চিন্তিত, বাংলার মানুষ এই সরকারকে চান না। Collection jeans and t-shirts only for men. Mobile India online থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন, 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ HDB TVS হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি, মোবাইল নম্বর 9732627262 7908993366 মোবাইল ইন্ডিয়া।